খরতাপ আর প্রচণ্ড গরমে সারা দেশে লোডশেডিং বাড়লেও প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী দাবি করেছেন দেশে বিদ্যুৎ নিয়ে কোনো সংকট নেই। মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মুজিবনগর দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রায় সব উন্নয়নশীল দেশ সংকটে পড়েছে। কিছুদিন আগেও দেশের বিদ্যুৎ পরিস্থিতি এতটা ভালো ছিল না, তবে বর্তমানে যে পরিমাণ এলএনজি আমদানি হচ্ছে তাতে বিদ্যুতের ঘাটতি আর হওয়ার কথা নয়। আমরা এখন একটু ভালো করেছি, কিন্তু যে কারণে যে আপনার বিদ্যুতের আমরা একটা জ্বালানি হলো লিকুইড এলএনজি, সেটা আমরা আনতে পারতেছিলাম না দাম বেড়ে যাওয়ার কারণে। আমরা যদি আল্লাহ তাআলা মেহরবানিতে আর দাম না বাড়ে তাহলে আমরা এই গরমকাল উত্তরণ করে দিতে পারব। সবাইকে বলবো যে একটু সাশ্রয়ী হয়ে চলা, যে কয়টা ফ্যান না হলে চালেন না, সব ব্যাপারে নিজে নিজে ছোটোখাটো পানিটা ব্যবহার কম করি, তাহলেই দেখা যাবে যে আমরা আমাদের সাশ্রয়ী হতে পারবো। আমাদের নিজেদের সমস্যাগুলো নিজেদেরকে সমাধান করতে হবে এবং এখানে আমরা সবাই এক হয়ে করতে হবে। রাজনৈতিক মতবিরোধ যদি এইসব ক্রান্তিকালে এসে দাঁড়ায়, এটা আমি বলবো যে যারা বিরোধিতা করতেছে তাদের উদ্দেশ্য সম্বন্ধে আমার সন্দেহ আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রচণ্ড গরমের কারণে সঞ্চালন লাইনে ব্যবহৃত তার গরম হয়ে যায়, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। সাম্প্রতিক বড় অগ্নিকাণ্ডের জন্য এটাও কারণ হতে পারে বলে মনে করেন তিনি। গরম যখন বেশি পড়ে তখন তারগুলা গরম হয়ে যায় এবং তার গরম হলে কিন্তু রিস্ক বেড়ে যায় গ্রিডের সমস্যার জন্য। ইভেন এই যে আমাদের দুর্ঘটনাগুলো বা ঘটনাগুলো ঘটেছে এর সাথে গরমের জন্য তারের যে শক্তি সেটা কিন্তু কমে যায় এবং সেই জন্য কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এর আগে মুজিবনগর দিবসের আলোচনায় তিনি বলেন, মুজিবনগর সরকার বাংলাদেশের হাল না ধরলে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যরকম হতে পারত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।